আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আল খাসায়েস ওয়াল ফাদাইল লিয়াউমিল জুমুআহ ওয়া আদাবু ইয়াউমিল জুমুআহ। অর্থাৎ এই উম্মতের, উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ নিয়ামত হলো ইয়াউমুল জুমুআহ, জুমুআর দিন। এই জুমার দিনটি আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো উম্মতকে প্রদান করেন নাই, শুধুমাত্র এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুল জুমুআহ দান করেছেন। ইয়াউমুল জুমুআর, জুমার দিনের কিছু বৈশিষ্ট্য এবং ফজিলত এবং এই দিন আমাদের করণীয় কী, এই বিষয়ের উপরে আমরা আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। ইয়াউমুল জুমুআ, সপ্তাহের সাতটি দিনের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ১২টি মাস এবং ৭টি দিন আল্লাহ পাক তখন থেকেই নির্ধারণ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। অর্থাৎ এই শত শত হাজার হাজার বছর ধরেই এই মাসের গণনা, সপ্তাহের গণনা, দিনের গণনা এটা পর্যায়ক্রমে চলে আসতেছে। এই দিনসমূহের মধ্য থেকে আল্লাহ পাক এক এক উম্মতের জন্য, এক এক জাতির জন্য, এক এক কাউমের জন্য এক একটি দিনকে আল্লাহ পাক ফজিলতময় করেছিলেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ইয়াউমুল জুমআ দিতে চেয়েছিলেন, কিন্তু তারা নেয় নাই, তারা গ্রহণ করে নাই, তারা এটার ফজিলত বুঝতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে জুমার দিন দিতে চেয়েছিলেন, কিন্তু তারা শুক্রবার গ্রহণ না করে তারা শনিবারকে গ্রহণ করে নিয়েছে। আবার নাসারারা, খ্রিস্টানেরা শুক্রবার গ্রহণ না করে তারা রবিবারকে গ্রহণ করে নিয়েছে। কিন্তু দুই দিনের ব্যাপারেই, অর্থাৎ শনিবারের ব্যাপারে এবং রবিবারের ব্যাপারে তারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর নির্ধারিত সীমা তারা রক্ষা করতে পারে নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন যে ইয়াউমুল জুমুআটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে প্রদান করবেন। এজন্য আল্লাহ পাক আমাদেরকে বিশেষ নিয়ামত হিসেবে এই ইয়াউমুল জুমুআ বা জুমার দিন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কিন্তু এই উম্মত, যেই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে এত বড় একটি নিয়ামত দিয়েছেন, কিন্তু সেই উম্মত শুক্রবারের মর্যাদা, ইয়াউমুল জুমুআর মর্যাদা সঠিকভাবে রক্ষা করতে পারেনি। কিভাবে পারেনি? ইয়াউমুল জুমুআ হলো ফজিলতময়, বৈশিষ্ট্যময় তাদের জন্য যারা বাকি ৬ দিন আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত ইবাদতগুলো করে, তাদের জন্য ইয়াউমুল জুমুআ। মানে সপ্তাহে যিনি ৬ দিন সলাতুল জোহর আদায় করেন তার জন্য শুক্রবারে সলাতুল জুমুআ, সপ্তাহে ৬ দিন যিনি জোহরের নামাজে পড়েন না তার জন্য জুমার নামাজের আলাদা কোনো ফজিলত নেই। অর্থাৎ যিনি সারা বছর চাকরি করেন না তিনি ঈদের বোনাস পান কীভাবে? তিনি তো বোনাস পাওয়ার প্রশ্নই উঠে না। যিনি সবসময় চাকরি করেন, তা যার চাকরি কমপক্ষে ৬ মাস, এক বছর, দুই বছর চাকরি হয়েছে, সেই তো বোনাস দাবি করতে পারে বা বোনাস পাওয়ার যোগ্য হতে পারে। তো যিনি সপ্তাহে ৩৫ ওয়াক্ত সলাতের মধ্যে ৩৪ ওয়াক্ত সলাতেই যিনি আদায় করেন না, সুতরাং তিনি এই জুমার দিনের যে বিশেষ ফজিলতগুলো রয়েছে এই উম্মার জন্য এগুলো তিনিও লাভ করতে পারেন না। কিন্তু আমরা দেখি যে শুক্রবার দিন আলহামদুলিল্লাহ আমাদের দেশের মসজিদগুলো জমজমাট, ভরপুর, এক এক মসজিদ ৪তলা, ৫তলা, ৬তলা বিশাল বিশাল মসজিদ তৈরি হয়, শুক্রবারে মসজিদগুলোতে জায়গা হয় না।
কিন্তু বাকি 34 ওয়াক্তে মসজিদের সব ফ্লোর তালা লাগানো থাকে, নিচের ফ্লোরে এক কাতার, দুই কাতার, তিন কাতার। তার অর্থ হল এই উম্মত যথাযথভাবে শুক্রবারের ইয়াউমুল জুমার মর্যাদা দিতে পারেনি, অর্থাৎ তারা ভুল পদ্ধতিতে জুমার মর্যাদা দিচ্ছে। কিন্তু এই পদ্ধতিটা জুমার দিনের ইয়াউমুল জুমার মর্যাদা না। তাহলে এই ইয়াউমুল জুমার যে ফজিলত, শুক্রবার দিনের যেই খাসায়েস বৈশিষ্ট্যগুলো, এইগুলো শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা প্রতিনিয়ত নিয়মিত আল্লাহর ইবাদতরত থাকেন, সলাতগুলো নিয়মিত আদায় করেন, অন্যান্য ইবাদত বন্দেগি করেন, তাদের জন্য আল্লাহ পাক শুক্রবারের এই বিশেষ ফজিলত এবং খাসায়েসগুলো রেখেছেন। আমরা সংক্ষেপে দুটি দিক আলোচনা করব। প্রথমে আলোচনা করব এই ইয়াউমুল জুমুআর কিছু বৈশিষ্ট্য এবং ফজিলত, এরপরে আলোচনা করব এই দিনের, এই ইয়াউমুল জুমুআর দিনে আমাদের করণীয় কি। ইয়াউমুল জুমুআর যেই ফজিলত এবং বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি জাদুল মাআদ কিতাবে 30টিরও বেশি ফজিলত এবং বৈশিষ্ট্য আলোচনা করেছেন। আমরা সেখান থেকে অল্প কয়েকটি বৈশিষ্ট্য শুধু আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন। 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুল জুমুআ। তাহলে এখানে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন জুমুআর দিনকে, ইয়াউমুল জুমুআকে কত গুরুত্ব দেন বলেই, এবং এই উম্মতের, এই কোরআনওয়ালা জাতির বৈশিষ্ট্য বলেই আল্লাহ কোরআনে কারিমে একটি সূরার নামে নির্ধারণ করেছেন সূরাতুল জুমুআ। জুমুআ নামে একটি সূরাই আল্লাহ নির্ধারণ করেছেন। এই দিনের প্রথম বৈশিষ্ট্য যেটি, সেটি হলো আন্নাহু ইয়াউমু ঈদিন মুতাকাররিন। এই দিনটি হলো মুসলিম উম্মার ঈদের দিন। জুমার দিনটা হলো মুসলিমদের ঈদের দিন, এবং এই ঈদটা মুতাকাররিন, এটা প্রতি সপ্তাহে ঘুরে 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 ঘুরে, মানে বছরে 52 দিন মুসলিমদের সামনে এই ঈদ, ইয়াউমুল জুমুআ ঈদের দিন হিসাবে মুসলিমদের সামনে নিয়মিত আসতে থাকে, আসতে থাকে, আসতে থাকে। এটা হলো এই দিনের প্রথম বৈশিষ্ট্য। এজন্য ঈদের দিন যেমন রোজা রাখা হারাম, ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, এগুলোর দিন রোজা রাখা যেমন হারাম, শুধু শুক্রবারে রোজা রাখা, শুধু শুক্রবারে সিয়াম পালন করা, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কারণ এই দিনটা আমাদের ঈদের দিন, ঈদের দিন রোজা রাখা যায় না। এজন্য শুধুমাত্র জুমা, মানে আগের দিনও না পরের দিনও না, অথবা 13, 14, 15 পড়ে নাই, বা বিশেষ কোনো সিয়ামের দিনও পড়ে নাই শুক্রবার, এমনি শুধু শুক্রবার সিয়াম পালন করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াসুমান্না আহাদুকুম ইয়াউমাল জুমুআ ইল্লা ইয়াউমান ক্বাবলাহু আও বা'দাহু, তোমাদের কেউ যেন শুধুমাত্র শুক্রবার দিন সিয়াম পালন না করে। যদি শুক্রবারে সিয়াম পালন করতে চায়, ইল্লা ইয়াউমান ক্বাবলাহু আও বা'দাহু, তাহলে সে হয় আগের দিন সিয়াম পালন করবে, অথবা পরের দিন সহ সিয়াম পালন করবে, হয় বৃহস্পতি শুক্রবার অথবা শুক্রবার শনিবার, শুধু শুক্রবার যেন সিয়াম পালন না করে। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না হাদা ইয়াউমু ঈদ, এই শুক্রবার দিন হলো তোমাদের জন্য ঈদের দিন, জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটিকে মুসলিমদের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। ফামান জা আল জুমুআ ফালিয়াগতাসিল, শুক্রবার আসলে সবাই যেন, প্রত্যেক মুসলিম যেন ভালোভাবে গোসল করে নেয়, অর্থাৎ ঈদের দিনের প্রস্তুতি স্বরূপ, এই জুমার দিনের প্রস্তুতি স্বরূপ যেন ঈদের দিন ভালো করে গোসল করে, জুমার দিন ভালো করে গোসল করে। এই জন্য জুমার গোসলটা সুন্নতে মুআক্কাদা, খুব ফজিলতময় জুমার দিনের গোসলটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেন, লা তাখতাসু লাইলাতাল জুমুআ বিকিয়ামিন মিন আইয়ামিন গাইরিহা, অর্থাৎ সপ্তাহের বাকি দিনগুলো থেকে শুধুমাত্র জুমার রাত্রিটাকে তোমরা ইবাদতের জন্য নির্দিষ্ট করিও না। মানে
জুমার রাত্রে এবাদত করা নিষেধ না, কিন্তু যিনি বাকি ছয় রাত্রিও এবাদত করেন, বিশেষ এবাদত বন্দেগী করেন, তিনি জুমার রাত্রিও বিশেষ এবাদত বন্দেগী করবেন। কিন্তু যিনি বাকি ছয় দিনই করেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন শুধু জুমার রাত্রিকে তোমরা এবাদতের জন্য নির্দিষ্ট করিও না। এরপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন শুধু জুমার দিনকেও তোমরা সিয়ামের জন্য নির্দিষ্ট করিও না, সপ্তাহের অন্য কোনো দিন সিয়াম পালন না করে। অর্থাৎ যদি তুমি অন্য দিনও করো তাহলে অসুবিধা নেই, কিন্তু অন্য কোনো দিনকে বাদ দিয়ে শুধুমাত্র শুক্রবারকে তোমরা সিয়ামের জন্য নির্দিষ্ট করিও না। আম্মাজান উম্মে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন শুক্রবার সিয়াম পালন করতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন তুমি কি সিয়াম পালন করছো? বললেন জি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কি গতকাল পালন করেছো? বললেন না। তুমি কি আগামীকাল সিয়াম পালনের ইচ্ছা করেছো? তিনি বললেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাআফতিরি, এখনই তুমি সিয়াম ভেঙে ফেলো, তোমার সিয়াম এখনই ভেঙে ফেলো, শুধুমাত্র শুক্রবারকে তোমরা সিয়ামের জন্য নির্দিষ্ট করিও না, হয় আগের দিন অথবা পরের দিন, অথবা দেখা গেছে শুক্রবার দিন ইয়মে আরাফা, তাহলে তুমি শুক্রবার রাখতে পারো, অথবা শুক্রবার দিন ইয়মে আশুরা, অথবা শুক্রবার দিন আইয়ামুল বিদের 13, 14, 15 যে কোনো একটা দিন শুক্রবার পড়ছে, যেমন আজকে চাঁদের 13 তারিখ, তাহলে শুক্রবার আজকে সিয়াম পালন করা যাবে, কারণ 13, 14, 15 মধ্যে পড়ছে। কিন্তু মানে কোনো ধরনের নির্দিষ্ট কিছু নাই, শুধুমাত্র শুক্রবার দিন সিয়াম পালন করতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কারণ কি? এটা ইয়াউমুল ঈদ, এটা মুসলিম উম্মার ঈদের দিন। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখতাম, কানা আকসারা ইয়াউমিহি সাইমান ফিস সাবতে ওয়াল আহাদে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শনিবার এবং রবিবার দিন রোজা রাখতেন। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি শনিবার এবং রবিবার রোজা রাখেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুমা ইয়াউমা ঈদিল মুশরিকিন, এই দুদিন মুশরিকদের ঈদের দিন, ফা উহিব্বু আন উখালিফাহুম, আমি পছন্দ করি মুশরিকদের ঈদের দিন আমি সিয়াম পালন করে তাদের ঈদের মুখালাফাত করি, যে তারা ঈদের দিন পালন করতেছে শনিবার রবিবার, আমি এটার বিপরীত করার জন্য, তাদের থেকে মুখালাফাত করার জন্য আমি এই শনিবার রবিবার সিয়াম পালন করি। দ্বিতীয় বৈশিষ্ট্য এই দিনটা, আন্নাহু ইয়াউমুল মাজিদ, এই দিনটা হলো আমল বাড়ানোর, ফজিলত বাড়ানোর, মর্যাদা বাড়ানোর, সওয়াব বাড়ানোর দিন। সুবহানাল্লাহ, এটা শুক্রবারের বিশেষ বৈশিষ্ট্য। মানে পুরা সপ্তাহ এবাদত বন্দেগী করে যা পেলাম, শুক্রবারে এক লাফে অনেক দূর আগায় যাওয়া, পুরা সপ্তাহ যা হইল তার সাথে আল্লাহ পাক একদিনকে এমন ফজিলতময় বানিয়ে দিলেন যে এই দিনের এবাদতের মাধ্যমে অনেক দূর এগিয়ে গেল। এই জন্য এই দিনের নাম হলো ইয়াউমুল মাজিদ। সূরা কফের 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন লাহুম্মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ, আল্লাহ পাক বলেন জান্নাতের ভিতরে জান্নাতিরা যা চাইবে আল্লাহ পাক তাদেরকে তাই দিবেন। সুবহানাল্লাহ, যা চাইবে, যার মনে যা চায়, যেটা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদেরকে তাই দিবেন। ওয়ালাদাইনা মাজিদ, আল্লাহ পাক বলেন আমার কাছে আরো অনেক আছে। সুবহানাল্লাহ, মানে তাদের ছাওয়ার বাহিরেও অনেক কিছু আছে যেগুলো তাদের কল্পনায় আসবে না ছাওয়ার ব্যাপারে, কারণ আমরা মানুষ হিসাবে একটা সীমিত ছাওয়ার একটা সীমা আছে, কিন্তু এমন এমন কিছু আল্লাহ পাক জান্নাতের ভিতরে রেখেছেন যেটা বান্দা চাইবেও না, ছাওয়ার বাহিরেও আল্লাহ পাক অতিরিক্ত দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওয়ালাদাইনা মাজিদ, আল্লাহ পাক বলছেন যে আমার কাছে আরো অধিক আছে, ইয়াতাজাল্লা বিহিম ইয়াউমাল জুমুআ, শুক্রবার দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রতি শুক্রবারে জান্নাতের যে অতিরিক্ত যেই জিনিসগুলো আল্লাহ বলছেন মাজিদ আছে আমার কাছে, এগুলোকে প্রতি শুক্রবার আল্লাহ পাক সাজাইতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন। সুবহানাল্লাহ, মানে একজন মুমিন ইমান আনার সাথে সাথে জান্নাতে তার জন্য একটা গড় নির্ধারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, এখন সে গড়টা কিভাবে সাজাবে, এই গড়ের ফার্নিচারগুলো কেমন সাজাবে, গাছ কতটা লাগাবে, কি করবে, এগুলো তার ইবাদত বন্দেগীর উপরে নির্ভরশীল। এই জন্য শুক্রবারে যখন যত বেশি সে ইবাদত বন্দেগী করবে, যত বেশি মর্যাদা বাড়াতে পারবে, জান্নাতে তার মর্যাদা তত বেশি বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। আন্নাহু খাইরুল আইয়াম, 3 নম্বর বৈশিষ্ট্য হলো এটা সপ্তাহের সবচাইতে শ্রেষ্ঠ দিন, সবচাইতে উত্তম দিন,
নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন খাইরু ইয়াউমিন তলাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ, যতদিন পৃথিবীতে সূর্য উদিত হয় তন্মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন উত্তম দিন হলো ইয়াউমুল জুমআ, জুমার দিন হলো সবচাইতে শ্রেষ্ঠ দিন উত্তম দিন। চার নম্বর বৈশিষ্ট্য হলো ফিহি সাআতুল ইজাবা, এই দিনের ভিতরে এই জুমার দিনের ভিতরে একটা মুহূর্ত আছে, যেই মুহূর্তটা বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাই দিবেন, সুবহানাল্লাহ। ইল্লা আতাহু ইয়াহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চাইবে বান্দা যেই দোয়া করবে সেই দোয়াটা কবুল হয়ে যাবে। তবে ওয়া আশারা বিয়াদিহি ইউকাল্লিলুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে বললেন এই সময়টা একেবারে সামান্য, খুব অল্প সময়। এই সময়টা কোন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই। সাহাবায়ে কেরাম বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন এই শুক্রবার দিনের, অর্থাৎ বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে শুরু করে শুক্রবার সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টা পুরাটাই ইয়াউমুল জুমআ, এটা পুরাটাই জুমাবার। এই সময়ের ভিতরে একটা সময় আছে, অল্প সময়, যে সময়ের ভিতরে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন। কেউ কেউ বলছেন এটা শুক্রবার আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়, কেউ কেউ বলছেন ইমাম মিম্বারে ওঠার পর থেকে ইমামের খুতবা খতিবের খুতবা শেষ হওয়া পর্যন্ত এই সময়ের ভিতরে, কেউ কেউ বলছেন দুই খুতবার মাঝখানে যে অল্প সময় বসেন এই অল্প সময়ের ভিতরে, কেউ কেউ বলছেন একামতের সময় জুমার যখন একামত হয় তখন দোয়া কবুল হয়, কেউ কেউ বলছেন জুমার যখন আজান হয় তখন দোয়া কবুল হয়। অর্থাৎ অনেকগুলো মতামত সাহাবাই কেরাম তাবেইনে কেরাম আহলুল আলেমগণ দিয়েছেন। অর্থাৎ শুক্রবারের ভিতরে একটা মুহূর্ত আছে দোয়া কবুলের মুহূর্ত, এটা এই শুক্রবারের দিনের বৈশিষ্ট্য। পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো ফাদলুল আমাল সালেহা ফিহে, এই দিনের আমল সালের মর্যাদা অন্যান্য দিনের আমল সালের মর্যাদার চেয়ে বেড়ে যায়, কারণ এই দিনের মর্যাদার কারণে এই দিনের সলাতের মর্যাদা অন্য দিনের সলাতের চেয়ে বেশি, এই দিনের সদাকার মর্যাদা অন্য দিনের সদাকার চেয়ে বেশি, এই দিনের দোয়ার মর্যাদা অন্যান্য দিনের দোয়ার মর্যাদার চেয়ে বেশি। এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান শাহিদ আল জানাজা, এই দিন যে জানাজা অংশগ্রহণ করবে, রোগীর সেবা শুশ্রূষা করবে, অন্য মুসলিমের উপকারে সে সময় ব্যয় করবে, এরকম যতগুলো উত্তম কাজ করবে এগুলোর আল্লাহ পাক অধিক মর্যাদা অধিক ফজিলত দান করেন, সুবহানাল্লাহ। ছয় নম্বর বৈশিষ্ট্য হলো আন্নাহু ইয়াউমুন তাকুমু ফীহি সাআহ, জুমার দিনের বৈশিষ্ট্য হলো এই দিন কিয়ামত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, জুমার দিনে কিয়ামত কায়েম হবে, জুমার দিনেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, জুমার দিন সাআ কিয়ামত কায়েম হবে, এটা এই শুক্রবার দিনের একটি বৈশিষ্ট্য। আন্নাহু ইয়াউমুন তুকাফফারু ফিহি সাইয়্যা, সাত নম্বর বৈশিষ্ট্য হলো এই দিন বান্দার গুণাগুলোকে আল্লাহ দূর করে দেন, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি শুক্রবার দিনে গোসল করলো, তারপরে উত্তম পোশাক পরিধান করলো, সুগন্ধি লাগাইলো, তেল লাগাইলো, এরপরে সে মসজিদের দিকে রওনা দিল, মসজিদে এসে লা ইউফাররিকু বাইনা ইসনাইন, দুইজনের মাঝখানে কোনো জায়গা দিয়ে ফাঁক সৃষ্টি করে নাই, জুমার ফজিলত পাওয়ার এটা একটা বড় শর্ত যে লা ইউফাররিকু বাইনা ইসনাইন, দুইজনের মাঝখানে ফাঁক করে সামনে গেলে এই লোক জুমার কোনো ফজিলত পাবে না, কিছুই পাবে না। কিন্তু আমরা দেখি আমাদের সমাজে অনেকে এরকম করে, শেষে এসে মানুষকে ফাঁক করে করে সামনের দিকে চলে যায়, এই লোক পুরা জুমার যা ফজিলত সব কিছু থেকে মাহরুম হয়ে গেছে। জুমার দিনের ফজিলত পেতে হলে শর্তই হলো যেখানে জায়গা পাওয়া যাবে, যখনই আসবে পিছনে যেখানে জায়গা পাওয়া যাবে সেখানে বসা যাবে, সামনের দিকে মানুষকে ফাঁক করে সামনে যাওয়ার চেষ্টা করবে না। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে বসে গেল, ইমামের খুতবা মনোযোগ সহকারে শুনল, তাহলে ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা ওয়া যিয়াদাতু সালাসাতি আইয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাকে এক জুমা থেকে আরেক জুমা সাত দিন ওয়া যিয়াদাতু সালাসাতি আইয়াম আরো অতিরিক্ত তিন দিন দশ দিনের গুণা আল্লাহ পাক তার মাফ করে দেন, সুবহানাল্লাহ। সাত দিন প্লাস তিন দিন এই দশ দিনের গুণা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, তাহলে শুক্রবার বান্দার গুণা মাফের দিন। আট নম্বর বৈশিষ্ট্য হল এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে জুমা যাওয়ার জন্য উৎসাহিত করেছেন, অর্থাৎ গাড়িতে না গিয়ে বা আপনার ওই সময়ে উট ঘোড়া বিভিন্ন বাহন যেগুলো ছিল সেগুলোতে না গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে হেঁটে আসার জন্য জুমায় উৎসাহিত করতেন। তো কেন হেঁটে আসার জন্য উৎসাহিত করতেন?
কারণ হেঁটে আসার মধ্যে এবং যাওয়ার মধ্যে অনেকগুলো কল্যাণ নিহিত আছে। যাওয়া আসার সময় অনেক লোকের সাথে তার দেখা সাক্ষাৎ হবে, অনেকের খোঁজ খবর নেওয়া যাবে, অনেক অসুস্থ রোগী তাকে দেখা যাবে, তার খোঁজ খবর নেওয়া যাবে। কিন্তু গাড়িতে আসলে, গাড়িতে গেলে তো আর এগুলো কারোর সাথে দেখাও হলো না, কথাও হলো না। এই জন্য জুমার দিনের বৈশিষ্ট্য হলো যে এই দিন হেঁটে আসা হেঁটে যাওয়ার মধ্যে আজরান আজিমা, আল্লাহ বড় পুরস্কার রেখেছেন। নয় নম্বর বৈশিষ্ট্য হলো শুক্রবারে দিনে অথবা রাত্রে মারা গেলে, শুক্রবার রাত্রে অথবা দিনে মারা যাওয়া এটা আলামাতে হুসনুল খাতেমা, এটা হুসনুল খাতেমা অর্থাৎ সুন্দর সমাপ্তির, সুন্দর মৃত্যুর আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ফি লাইলাতিন জুমুআ আও ইয়াউমিল জুমুআ, যে লোক জুমার রাত্রিতে অথবা জুমার দিনে কোনো মুসলিম মারা গেল, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। তাহলে এই দিনে মারা যাওয়াটাও সৌভাগ্যের লক্ষণ, এই দিনে মারা যাওয়াটাও হুসনুল খাতেমার লক্ষণ। এগুলো হলো জুমার দিনের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য। এবং জুমার দিনের জুমার সলাত মুনাফেক ছাড়া আর কেউ পরিত্যাগ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, মান তারাকা সলাত আর জুমা সালাসান ফাহুয়া মুনাফিকুন, যেই লোক একাধারে তিন জুমা পরিত্যাগ করলো, মিন গাইরি উযর, কোনো প্রকারের উযরবিহীন, ফাহুয়া মুনাফিকুন, এই লোক মুনাফিক, এই লোকের ভিতরে মুনাফিকের চিহ্ন, মুনাফিকের আলামত আছে। তো এই জন্য আমাদের দেশে দেখা যায় যে নামাজও পড়ে না, সেও আসে জুমায় হাজিরা দেয়, একজন আরেকজনকে বলে যে তিন দিন না গেলে তো মুসলমানের খাতায় নামে থাকবে না। এটা হলো আরেক প্রতারণা, আরেক ধোকাবাজি, মানে এরকম হাজিরা দিতে বলা হয় নাই। অর্থাৎ যিনি জোহর পড়েন, শুক্রবারেও জোহর পড়বেন, তিনি জোহর না পড়ে জুমায় হাজিরা দিবেন না, কিন্তু জোহরের বিকল্প জুমা, কিন্তু জোহরে নাই তিনি জুমায় হাজিরা দেওয়া, এটা রব্বুল আলমিনের সাথে প্রতারণা করা। আচ্ছা, এখন আসি আমরা সর্বশেষ এই দিনে আমাদের করণীয়গুলো কী কী। সংক্ষেপে আমরা কয়েকটি করণীয়, গুরুত্বপূর্ণ করণীয় বলব। প্রথম করণীয় আল ইক্তিসাল ফি ইয়াউমিল জুমআহ, জুমার দিন গোসল করা। জুমার দিনের গোসল খুবই ফজিলতময়, খুবই গুরুত্ব, এবং বিশেষ করে আরব দেশের মানুষ প্রতিদিন গোসল করত না, আরব দেশের মানুষের গোসল করার অভ্যাস কম, তো মরুভূমির গরমের মধ্যে তাদের শরীরে দুর্গন্ধ বের হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে গোসলের প্রতি বেশি গুরুত্ব আরোপ করতেন, যাতে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জুমার দিন মসজিদে আসে। তো এটা আমাদের জন্য সুন্নত, সবার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। দ্বিতীয় কাজ হলো আত্মাতায়ুব ওয়া তাআত্তুর ওয়া তাসাব্বুক ওয়া তাকলিমুল আযাফের ওয়া লাবসুল জাদীদ, অর্থাৎ এই দিন সুগন্ধি লাগানো, সুগন্ধি ব্যবহার করা, তারপরে উত্তম পোশাক পরিধান করা, তারপরে আপনার দাঁত ভালো করে দাঁত পরিষ্কার করা, মেসওয়াক করা, নখগুলো কাটা, আর যত তাড়াতাড়ি সম্ভব মসজিদের দিকে রওনা দিয়ে দেওয়া। তিন নম্বর এই দিনের কাজ হলো আলেকসা রুমিনা সলাত ও সালাম আলা রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জুমার দিন বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ এবং সালাম পেশ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, তোমাদের সবচেয়ে আফদাল দিন হলো, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, ফা আকসিরু আলাইয়া সলাতান ফি, এই দিন বেশি বেশি করে তোমরা আমার উপরে সলাত পেশ করো, ফা ইন্না সলাতাকুম মারুদাতুন আলাইয়া, কারণ তোমাদের দরুদগুলো আমার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য শুক্রবার দিন বেশি বেশি অন্য অন্য দিনের চাইতে বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ এবং সালাম পেশ করা। এই দিনে বেশি বেশি দোয়া করা, যেহেতু একটা মুহূর্ত আছে দোয়া কবুলের সময়, সুতরাং কোন মুহূর্তটা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করেন নাই, সুতরাং এই জুমার দিন বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। এই দিন অতি প্রত্যুষে, মানে যত তাড়াতাড়ি সম্ভব জুমার সলাতের জন্য রওনা দেওয়া, এই ব্যাপারে লম্বা হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুক্রবার দিন যখন জুমার ওয়াক্ত হয় তখন আল্লাহর ফেরেশতারা মসজিদের দরজায় দরজায় দাঁড়িয়ে যান, তাদের কাছে দপ্তর থাকে, তাদের কাছে খাতা থাকে, ওই খাতার মধ্যে যারা মসজিদে ঢুকে তাদের নাম লিখতে থাকেন, আর প্রথমে যে আসে তাকে উট কোরবানির সওয়াব দেওয়া হয়, তারপরে গরু কোরবানির সওয়াব দেওয়া। এটা সহি হাদিসের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বর্ণনাগুলো দিয়েছেন। যখন ইমাম খুতবায় দাঁড়িয়ে যান তখন ফেরেশতারাও দপ্তর বন্ধ করে তারাও বসে যান খুতবা শোনার জন্য, অর্থাৎ খুতবা শুরু হয়ে যাওয়ার পরে যে আসবে তার আর নাম উঠবে না, কোনো ফজিলত উঠবে না,
সে স্বাভাবিক আশি বসে যাবে, কিন্তু তার আগ পর্যন্ত যত জন মসজিদে আসবে ঢুকতে থাকবে, ফেরেশতারা তার নাম লিখতে থাকবেন এবং তার জন্য ফজিলত নির্ধারণ করতে থাকবেন। সুবহানাল্লাহ। এরপর আরেকটি করণীয় হলো এই জুমার দিনে সূরা আল কাহাফ তেলাওয়াত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিন মান কারা সূরাত আল কাহাফ ফি ইয়াউমিল জুমআহ, জুমার দিন যে ব্যক্তি সূরা আল কাহাফ তেলাওয়াত করবে, আদা আলহু মিনান নূরে মা বাইনাল জুমআতাইন, দুই জুমার মধ্যবর্তী পুরা সপ্তাহ তার জন্য নূর পরিপূর্ণ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ পুরা সপ্তাহটা সে নূরের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য জুমার দিন সূরা আল কাহাফ। তবে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুল জুমআ বলছেন, লাইলাতুল জুমআ বলেন নাই। এই জন্য উত্তম হলো দিনের বেলায়, মানে সূরা আল কাহাফটা শুক্রবারে সূর্য উদয়ের পর থেকে সূর্য অস্ত এই দিনের বেলায় তেলাওয়াত করা। আর আরেকটি করণীয় হলো শুক্রবারে ফজরের সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা সূরা অধিকাংশ সময় তেলাওয়াত করতেন। প্রথম রাকাতে সূরা সাজদা আলিফ লাম তানজিল সূরা সাজদা তেলাওয়াত করতেন, দ্বিতীয় রাকাতে সূরা দাহার বা সূরা আল ইনসান এই এই সূরাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেন। এই জন্য ফজরের সলাতে, শুক্রবারের ফজরের সলাতে, এবং শুক্রবারের ফজরের সলাতটা খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতময় এই দিনের এই সলাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি সূরা তেলাওয়াত করতেন। এই জন্য যে সকল মসজিদে ইমাম সাহেবগণ হাফেজে কোরআন আছেন বা যাদের মুখস্থ আছে তাদের জন্য উত্তম হলো এই দুইটা সূরা সলাতুল ফজরে তেলাওয়াত করা। আর যারা মুখস্থ পারি না তারাও চেষ্টা করলে, এগুলো কিন্তু বেশি বড় বড় সূরা না, এগুলো ইচ্ছা করলে মুখস্থ করা যায়। এগুলো মুখস্থ করে শুক্রবারে সলাতুল ফজরে এই দুটি সূরা তেলাওয়াত করা, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জুমার দিন আল্লাহ পাকের বড় নিয়ামত, আল্লাহ পাক এই উম্মাকে আল্লাহ পাক প্রদান করেছেন। এই জন্য আমরা জুমার দিন এই জুমার আদাবগুলো আমরা রক্ষা করার চেষ্টা করব, এবং জুমার এই ফজিলত পাওয়ার জন্য আমরা পুরা সপ্তাহের বাকি সলাদগুলো আমরা নিয়মিত আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইয়াউমুল জুমার সকল খাসায়েস সকল ফাদাইল আল্লাহ পাক আমাদেরকে পাওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।